এক রাতে একা একা হাঁটার সময় যদি বুঝতে পারেন আপনার পিছনে কেউ আছে, তাহলে শুধু ঘাড় ঘুরাবেন না, পুরো শরীর ঘুরিয়ে দেখবেন। ঘাড় ঘুরালে মটকে দেওয়ার সম্ভাবনা আছে, তবে একবারে না তাকানোই উত্তম। দুই, ঘরে মসজিদ ও বিছানার উপর সাপ দেখতে পেলে মারবেন না, প্রথমে চলে যেতে বলবেন, কারণ জিন সাপের রূপ ধারণ করে থাকেন, মারলে আপনার ক্ষতি হওয়ার সম্ভাবনা আছে। আর যদি চলে না যায় তাহলে বুঝবেন এটা আসলেই সাপ, তখন মেরে ফেলবেন অথবা তাড়িয়ে দিবেন। তিন, যদি রাতে দেখেন গাছের কোনো ডাল বা বাঁশ ঝুঁকিয়ে পড়ছে, তবে তার উপর বা নিচ দিয়ে যাবেন না, আতাল কুশ্রি পড়বেন, ক্ষতির কোনো আশঙ্কা থাকলে সরে গিয়ে সব ঠিক হয়ে গেছে তখন যাবেন। তিন, শুধু গভীর রাতে যে কেউ আপনার নাম ধরে ডাকলে সাড়া দিবেন না, তিনবার ডাকার পর সাড়া দিবেন এবং দেখে বুঝে সতর্কতার সহিত বের হবেন। পাঁচ, গাছে যদি কিছু বসা থাকতে দেখেন তাহলে তার দিকে তাকিয়ে থাকবেন না, মাটির দিকে তাকিয়ে চলে যাবেন। ছয়, যদি একা রাতে আপনার রুমে এসে দেখেন আপনি বসে আছেন, মানে নিজেকে নিজে দেখতে পারছেন, তাহলে ভয় পাবেন না, ওটা আপনার সাথে থাকা জিন, কারণ জিন শুধু চোখ বন্ধ করে আয়তাল কুশ্রি পড়বেন ও তারপর চোখ খুলবেন। সাত, রাতে কখনো চিত হয়ে ঘুমাবেন না, আর যদি ভয়ে স্বপ্ন দেখেন তাহলে উঠে বুকে বাম পাশে আস্তে আস্তে তিনবার থুতু ফেলবেন। পুকুরে গোসল করতে গেলে যদি বুঝতে পারেন কেউ আপনার পা ধরে টেনে নিয়ে যাচ্ছে, তাহলে প্রথমে চিৎকার করবেন ও তার সাথে সাথে দোয়া ইউনুস পড়বেন, কারণ পুকুরে বা নদীতে জিন থাকে। যদি রাতের বেলা একা একা দেখতে পান কুকুর আপনাকে আক্রমণ করার জন্য আসছে, আর কুকুরটা যদি অস্বাভাবিক মনে হয়, তাহলে সাথে মাটিতে একটা বৃত্ত বাউন্ডারি আঁকবেন এবং তার ভিতরে দাঁড়িয়ে আয়তাল কুশ্রি পড়বেন। যদি দেখেন রাতের বেলা আপনি বারবার পথ হারিয়ে ভুলিয়ে যাচ্ছেন, একই পথে বারবার ফিরিয়ে আসছেন বা অনেক দূর যাওয়ার পরও গন্তব্য বোঝাতে পারছেন না, সাহস হারাবেন না, দাঁড়িয়ে আজান দিবেন, তাহলে সব ঠিক হয়ে যাবে। গয় রান নামক জিন আপনাকে ঘোরাচ্ছেন। রাতে ঘুমের মধ্যে যদি বুঝতে পারেন আপনার বুকে কেউ ভর করে আছে, তবে চিৎকার দিবেন না, চিৎকার দিলে কোনো লাভ হবে না, কারণ আপনার চিৎকার মুখ দিয়ে বের হবে না, আপনার জানা যে কোনো দোয়া বা আয়াত পাঠ করবেন। বারো, মরা মানুষের আত্মা যদি দেখতে পান তাহলে ভয় পাবেন না, ওটা আত্মা নয় জিন, জিন ওই মরা মানুষের রূপ ধারণ করেছে, শুধু সালাম দিয়ে চলে যাবেন। ১৩, গভীর রাতে রাস্তায় হাঁটার সময় যদি দেখেন কালো কুকুর বা কালো বিড়াল আপনাকে ক্রস করার চেষ্টা করছে, তবে ক্রস করতে দিন, কোনো সমস্যা নেই, এটা সমাজের কুসংস্কার, তবে তাকে মারবেন না। অনেকে বলে কবরস্থান একটা পবিত্র স্থান, কথাটা ঠিক, তবে কবরস্থানে গুল নামক জিন থাকে, পবিত্র স্থান হলো সতর্কতার সাথে চলবেন। ১৫, আয়নার মধ্যে জিন প্রবেশ করতে পারে, তাই গভীর রাতে আয়না না দেখাই ভালো, যারা আয়নাতে সবসময় পর্দা দিয়ে রাখবেন, বাথরুমে আয়না না রাখাই ভালো, কারণ বাথরুমে ঘান্নাস নামক জিন থাকে, যদি তা একটা দুর্বল জিন, আর আয়নার সামনে গিয়ে এই দোয়া পাঠ করবেন, আল্লাহুমা হাসানাতা খালকে ওয়া আসিনা খুলকে। ১৬, বাসার ছাদের উপর জিন বসবাস করে, তাই গভীর রাতে একলা ছাদে যাবেন না, যেতে হলে কাউকে সাথে করে নিয়ে যাবেন। ১৭, যদি আপনি একা একা মিষ্টি বা পিঠা জাতীয় কিছু খেতে থাকেন আর দেখেন কোনো বিড়াল বা অন্য কোনো প্রাণী আপনাকে ডিস্টার্ব করছে, তবে তাকেও খেতে দিন, কখনো তাড়িয়ে দিবেন না বা মারবেন না, কারণ কোনো সময় জিন ও আকৃতি ধারণ করে আসে। মনে রাখবেন মিষ্টি জাতীয় খাবার জিনদের প্রিয় খাবার, মাগরিবের সময়, ঠিক দুপুরবেলা,
রাত 12টায় অমাবস্যার সময় জিনদের প্রভাব বেশি থাকে, তাই এই সময় সতর্ক থাকবেন। ছোট বাচ্চাদের নিরাপদে রাখবেন, বিশেষ করে মাগরিবের সময় বিসমিল্লা বলে ঘরের দরজা বন্ধ করবেন। প্রতিনিয়ত যদি ভয়ের স্বপ্ন দেখেন ও প্রতিনিয়ত দেখেন যে উপর থেকে নিচে পড়ে যাচ্ছেন, কাটাকাটি মারামারি ইত্যাদি যদি দেখেন, তাহলে দ্রুত সঠিক চিকিৎসা নিন। নামাজ পড়ুন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ভালোবাসেন, মহান আল্লাহকে স্মরণ করুন।